রাজ্যের শিক্ষক শিক্ষয়িত্রী সকলের পোশাকক লৈ সরব শিক্ষা বিভাগ। এতিয়ারে পৰা বিদ্যালয়ত শিক্ষক শিক্ষয়িত্রী পিন্ধিব নোৱাৰিব সকলো ধরনের পোশাক। কোনো ধরনের জকমকিয়া পার্টি ওয়ের পোশাক পরিধান করে বিদ্যালয়ত উপস্থিত হব নোৱাৰিব। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীর বাবে ড্রেস কোড নির্ধারণ করে দিলে স্কুল শিক্ষা বিভাগে। নির্দেশনা অনুসরি শিক্ষক সকলে ফর্মেল শার্ট লং প্যান্ট পরিধান করব লাগিব। কেজুয়াল পোশাক যেনে টি শার্ট জিন্স পিন্ধিব নোৱাৰিব শিক্ষক সকলে। সমান্তরালভাবে শিক্ষয়িত্রী সকলেও পরিধান করব লাগিব মেখেলা চাদর। পরিশীলিতভাবে সেলোয়ার নতুবা শাড়িও পরিধান করব পারিব শিক্ষয়িত্রী সকলে। শিক্ষা বিভাগের এই নির্দেশনাক লৈ সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করিলে শিক্ষামন্ত্রী রণোজ বেগুয়ে। মোহর পরিচালনার কারণে এখন বিদ্যালয় বিধি বা স্কুল রুল বুক এখন হয়েছে, আর সেই স্কুল রুল বুকর লগতে আমার ছাত্র ছাত্রী সকলের যে ঐক্য সাজ বা ইউনিফর্ম থাকে, আমার শিক্ষক শিক্ষা শিক্ষয়িত্রী সকলের কারণেও পরিপাটি মার্জিত পোশাক যাতে বিদ্যালয়ত পরিধান করে, ইনফর্মেল কেজুয়াল ড্রেস যাতে পরিধান নকরে, সেটু সকলোরে কাম্য আর সেটুকে কোয়া হয়েছে। নিশ্চিতভাবে বাধ্যতামূলক মানে সকল কথা যেটা রুল এটা হয় রুল তো সদায় বাধ্যতামূলকে হয়। আমি কৈছো মার্জিত পরিপাটি পোশাক পিন্ধি আহিব লাগে। বহু সময়ত শিক্ষক শিক্ষয়িত্রী কেজুয়াল পোশাক পরিধান করাক লৈ বহু প্রশ্ন উত্থাপিত হয়, কিন্তু এতিয়ারে পৰা আৰু কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ নাপাব, কিয়নো শিক্ষক শিক্ষয়িত্রী মানি চলিব লাগিব এই কেতবোৰ নিয়ম। পরিষ্কার মার্জিত পোশাক পিন্ধি যেতিয়া সকলো শিক্ষক শিক্ষয়িত্রী বিদ্যালয়ত উপস্থিত হব, তেতিয়া বিদ্যালয়খনৰ পৰিবেশও সুন্দৰ হৈ পৰিব। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24। রাজ্যের শিক্ষক শিক্ষয়িত্রী সকলের পোশাকক লৈ সরব শিক্ষা বিভাগ। এতিয়ারে পৰা বিদ্যালয়ত শিক্ষক শিক্ষয়িত্রী পিন্ধিব নোৱাৰিব সকলো ধরনের পোশাক। কোনো ধরনের জকমকিয়া পার্টি ওয়ের পোশাক পরিধান করে বিদ্যালয়ত উপস্থিত হব নোৱাৰিব। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীর বাবে ড্রেস কোড নির্ধারণ করে দিলে স্কুল শিক্ষা বিভাগে। নির্দেশনা অনুসরি শিক্ষক সকলে ফর্মেল শার্ট লং প্যান্ট পরিধান করব লাগিব। কেজুয়াল পোশাক যেনে টি শার্ট জিন্স পিন্ধিব নোৱাৰিব শিক্ষক সকলে। সমান্তরালভাবে শিক্ষয়িত্রী সকলেও পরিধান করব লাগিব মেখেলা চাদর। পরিশীলিতভাবে সেলোয়ার নতুবা শাড়িও পরিধান করব পারিব শিক্ষয়িত্রী সকলে। শিক্ষা বিভাগের এই নির্দেশনাক লৈ সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করিলে শিক্ষামন্ত্রী রণোজ বেগুয়ে। মোহর পরিচালনার কারণে এখন বিদ্যালয় বিধি বা স্কুল রুল বুক এখন হয়েছে, আর সেই স্কুল রুল বুকর লগতে আমার ছাত্র ছাত্রী সকলের যে ঐক্য সাজ বা ইউনিফর্ম থাকে, আমার শিক্ষক শিক্ষা শিক্ষয়িত্রী সকলের কারণেও পরিপাটি মার্জিত পোশাক যাতে বিদ্যালয়ত পরিধান করে, ইনফর্মেল কেজুয়াল ড্রেস যাতে পরিধান নকরে, সেটু সকলোরে কাম্য আর সেটুকে কোয়া হয়েছে। নিশ্চিতভাবে বাধ্যতামূলক মানে সকল কথা যেটা রুল এটা হয় রুল তো সদায় বাধ্যতামূলকে হয়। আমি কৈছো মার্জিত পরিপাটি পোশাক পিন্ধি আহিব লাগে। বহু সময়ত শিক্ষক শিক্ষয়িত্রী কেজুয়াল পোশাক পরিধান করাক লৈ বহু প্রশ্ন উত্থাপিত হয়, কিন্তু এতিয়ারে পৰা আৰু কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ নাপাব, কিয়নো শিক্ষক শিক্ষয়িত্রী মানি চলিব লাগিব এই কেতবোৰ নিয়ম। পরিষ্কার মার্জিত পোশাক পিন্ধি যেতিয়া সকলো শিক্ষক শিক্ষয়িত্রী বিদ্যালয়ত উপস্থিত হব, তেতিয়া বিদ্যালয়খনৰ পৰিবেশও সুন্দৰ হৈ পৰিব। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।